chayer chumuke. সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক ও সাংবাদিক নাইস নূর। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আগামী মেলাকে উপলক্ষ করে আপনি একটি বই লিখেছেন, শিশুতোষ একটি বই আপনার বের হতে যাচ্ছে। বইটি সম্পর্কে আমরা একটু জানতে চাই, কোন বিষয়ের উপর লেখা হয়েছে এবং কোন প্রকাশনা থেকে আসছে, কত নম্বর স্টলে থাকতে পারে। বইটির নাম হচ্ছে পিহুর জন্মদিনে ডাইনোসরের উপহার। তো ডাইনোসর শুনেই তো বোঝা যাচ্ছে যে বইটার বিষয়ে যেটা, সেটা হচ্ছে ডাইনোসর। হ্যাঁ, এবং অবশ্যই শিশুতোষ বই, আর এবারই প্রথম আমি পিহু চরিত্র নিয়ে লিখেছি এবং এর পিহু চরিত্র নিয়ে সামনে আরও বই আসবে। প্রথম বইটি হচ্ছে পিহুর জন্মদিনে ডাইনোসর উপহার, আর এটা প্রকাশ করছে হুল্লোর প্রকাশনা। আচ্ছা, তো শিশুতোষ বই কি আপনার নর্মালি লেখা হয় নাকি এবারেই আপনি লিখলেন, বা শিশুতোষ বই লেখার প্রতি আগ্রহ কেন জন্মালো? শিশুদেরকে নিয়ে আমার কাজ করার আগ্রহ একেবারেই ছোটবেলা থেকে, কারণ আমার কাছে মনে হয় যে শিশুরা যদি খুব ভালো জানতে পারে ছোটবেলা থেকে সব বিষয়ে, তাহলে ওরা বড় হয়ে খুব ভালো মানুষ হতে পারে। আসলে পাঠ্য বইয়ের পাশাপাশি যদি শিশুতোষ গল্পের বইগুলো ওরা বেশি বেশি পড়ে, তাহলে ওদের জ্ঞানের পরিধিটা আরও বেশি বাড়ে। তো এই জায়গাটা থেকেই আসলে শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছাটা সবসময়ই আমার ছিল, এখনও করছি। আচ্ছা, এটি কি আপনার প্রথম শিশুতোষ বই নাকি এর আগেও লেখা হয়েছে? হ্যাঁ, এর আগে তো অনেক বই লেখা হয়েছে, এটা আমার 13তম বই। লেখালেখির শুরুটা আসলে কিভাবে হয়েছিল এবং এর আগের যে বইগুলো রয়েছে সেগুলো কোন বিষয়ের উপর আপনি লিখেছেন? লেখালেখি শুরু হয়েছিল একদমই আমি যখন শিশু, ক্লাস 2তে পড়ি, তখনই আমি প্রথম গল্পের বই লিখি। আমার বাবার দেয়া একটা ডায়েরি ছিল, আমাকে গিফট করেছিল আমার আব্বু, তো সেখানে আমি প্রথম গল্পটা লিখি এবং তখনই আমি জানতে পারি যে আমি মনে হয় কিছু একটা লিখতে পারি। শিশুদের বইয়ে বেশি লেখা হয়েছে, এর মধ্যে গল্পের বইয়ের মধ্যে আছে কার্টুনের দেশে মনিকা, যেবার প্রিয় বার্বিডল, আর বড়দের যেটা লিখেছি নাচ হওয়ার স্পর্শ, অ্যাবস্ট্রাক্ট স্টোরি। আর শিশুদের আমি 2016 সাল থেকে একটা ইংলিশ সিরিজ বই লিখছি, তো বইটির নাম হচ্ছে ব্লাইন্ড প্রিন্সেস ক্যারেক্টার। আর প্রথম বইটির নাম ছিল এ টেল অফ ব্লাইন্ড প্রিন্সেস, সেকেন্ড হচ্ছে ব্লাইন্ড প্রিন্সেস অ্যান্ড দ্য ফেয়ারি, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ব্লাইন্ড প্রিন্সেস উইথ দ্য বেঙ্গল টাইগার। আচ্ছা, তো বেশিরভাগ আপনার আসলে শিশুদেরকে নিয়ে লেখালেখি করা হয়। এছাড়া কবিতা লেখা হয় কি না, বা কবিতা লেখার ইচ্ছে রয়েছে কি না? কবিতা লেখা হয়, কিন্তু প্রকাশ করার ইচ্ছাটা খুব কম হয়। তারপরেও আমি এখন যে কবিতার বইটা লিখছি সেটা হচ্ছে ইংলিশ একটা কবিতার বই, বইটির সম্ভাব্য নাম দিয়েছি হ্যালো নভেম্বর। বা যেটা আপনি বলছিলেন ইংলিশে একটা সিরিজ বই আপনি লিখছেন, তার মধ্যে একটি বই রয়েছে ব্লাইন্ড প্রিন্সেস উইথ দ্য বেঙ্গল টাইগার, এই বইটিতে আপনি সুন্দরবনকে ফোকাস করেছেন। এই বইটি লেখার আগ্রহ বা ইচ্ছেটা আপনার কীভাবে এলো এবং আসলে বইটিতে কি ধরনের লেখা লিখেছেন, বা একটু যদি সারসংক্ষেপ আমরা জানতে পারতাম? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে পরিবেশ যে দূষণ হচ্ছে এটা আসলে সবাই কিন্তু আমরা বুঝতে পারছি, বাট কাজ কিন্তু করছে খুব কমজন। তার মধ্যে একজন আছেন গ্রেটা থুনবার্গ, যিনি নিজে কিশোরী হয়ে একটা আলোড়ন তৈরি করে দিয়েছেন পৃথিবীব্যাপী। বইটি আমি তাকেই উৎসর্গ করেছি এবং শিশুদেরকে এটাও বোঝাতে চেয়েছি যে তোমরা সুন্দরবনটাকে সেভ করতে যাতে পারো সেই চেষ্টাটা তোমরা করবে, যেহেতু আমরা কিন্তু ফেইলার হয়ে যাচ্ছি সুন্দরবনকে সেভ করতে। তো তারা তো একটা সময় গিয়ে দেশের নাগরিক হবে এবং তারা যাতে বুঝে যে সুন্দরবনের গুরুত্বটা কী, কেন আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দরকার, কেন আমাদের সুন্দরবনটা দরকার। তো এই জিনিসগুলো বোঝানোর জন্য তাদের যে প্রিয় চরিত্র ব্লাইন্ড প্রিন্সেস, তো তাকে আমি সুন্দরবনে নিয়ে যাই এবং তার সাথে বন্ধুত্ব করিয়ে দিই রয়্যাল বেঙ্গল টাইগারের। তো একটা মজার একটা গল্প, রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে ব্লাইন্ড প্রিন্সেসের পরিচয় হয়, তারপরে তাদের যে জার্নিটা, তারা ওখানে ডিনারও করে এবং আমি শিশুদের দেখেছি যে তারা ডিনারের যে ছবিটা এটা খুব পছন্দ করেছে, যে পশু পাখিরা ডিনার করতে পারে মানে ব্লাইন্ড প্রিন্সেসের সঙ্গে, এটা তারা খুব মজা পেয়েছে এবং বইটা থেকে আমি ভালো সাড়া পেয়েছি। তো বেসিক্যালি যখন আপনি লেখালেখি করেন তখন কোন বিষয়গুলোকে ফোকাস করার চেষ্টা করেন, বা কোন বিষয়গুলোকে আসলে তুলে ধরবার চেষ্টা করেন? আমি যে শুধুমাত্র মরাল নলেজ দিতে চাই বিষয়টা তা না, আমি যেটা সবসময় মাথায় রাখি আগে এন্টারটেনমেন্ট, শিশুদের আনন্দ পেতে হবে, তারপরে তারা যদি সেখান থেকে কিছু শিখতে পারে তাহলে এটা আমার জন্য ভালো যে আমি তাদেরকে কিছু শেখাতে পেয়েছি। যেহেতু বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই আপনি লেখালেখি করেন, আপনার কাছে কি মনে হয় কোন মাধ্যমের রেসপন্স আপনি বেশি পান, বা কোন মাধ্যমটা আসলে বেশি সাড়া ফেলে? আমার কাছে আমি দুই মাধ্যমেই বেশি রেসপন্স পেয়েছি, কারণ আমি যখন ব্লাইন্ড প্রিন্সেস প্রথম বইটা লিখি, এ টেল অফ ব্লাইন্ড প্রিন্সেস, 2016 সালে, তখন আব্বুর সাথে আমি বইমেলায় যাচ্ছিলাম।
তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে ইংলিশ বই লিখলাম ইংলিশ বই কি কিনবে লোকে, এরকম একটা ভয়। আমার ভয় দেখে আমার আব্বু বলেছিল যে আমি না তোমার 50 বা 100 কপি বই কিনে নেব। তো আমি বললাম আব্বু কেন তুমি বই কিনবে, আমাকে তো লেখক কপি দেয়াই হবে। তো বললো যে না আমার কলিগ ফ্রেন্ডদের কিছু গিফট করবো লেখক কপির বাইরে। মানে আমার টেনশন দেখে আব্বু ভাবছে যে আমি ইন্সপায়ার, হ্যাঁ হ্যাঁ, মানে আমি ভয় পাচ্ছি যে বইটা কি আসলেই সেল হবে। এর আগে তো বাংলা বই লিখেছি, সেল হয়েছে, বাট প্রথম ইংলিশ বই। বাট যেটা হলো, আমি যখন বইমেলায় ঢুকলাম এবং আমার স্টলে আমি ঢুকতেই পারিনি, তখন থেকে আমার অটোগ্রাফ দেওয়া শুরু হয়ে গেছিলো। এবং আমার আব্বু এটা দেখে ভীষণই খুশি যে মেয়ের ইংলিশ বইটাও শিশুরা পছন্দ করেছে এবং এটা এখনও কিনছে। বাবার কথা তো আমরা জানলামই যে বাবা আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে বা যোগায়। এছাড়া আর আপনার অনুপ্রেরণার উৎস কী? আমার আম্মু, ডেফিনেটলি আব্বু আম্মু সব থেকে বেশি। আমার ছোট পুপি, আমার আব্বম্মু, আমার হাজবেন্ড, সবার কাছ থেকে আসলে অনুপ্রেরণাটা পাচ্ছে। তো বই মেলা যখন শুরু হয় তখন প্রতিদিন বই মেলায় যাওয়া হয় কিনা, বা বই মেলার কোন বিষয়টা আসলে আপনাকে বেশি জানে? বই মেলার বিষয়টা যেটা আমরা বলে থাকি, 21শে বই মেলা, বই মেলা তো সারা বছরই কিছু না কিছু হয়ে থাকে, বাট এটা তো অবশ্যই একটা তাৎপর্য বহন করে, যেহেতু এই মেলাটার নামই হচ্ছে 21শে বই মেলা, প্রাণের মেলা। তো প্রাণের একটা টান কাজ করে, যে একটা আলাদা ধরনের ফিল কাজ করে নিজের মধ্যে, যে ভাষার, বাংলা ভাষাটা আমরা পেয়েছি অনেক কষ্টের মাধ্যমে, এই যে ভাষায় আমরা কমিউনিকেট করছি, তো এইটা যখন মেলায় আমরা প্রথম পা রাখি না, প্রথম দিনই, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেটা অন্য সময় মেলা হলে ওটা করে না। হয়তো এই জন্যই এটাকে আমরা প্রাণের মেলা বলি। তো আমরা জানি লেখালেখির বাইরে আপনি পেশাগত দিক থেকে একজন সাংবাদিক, সাংবাদিকতার পেশায় কীভাবে আসা হলো বা সাংবাদিকতার পেশা আসলে কতখানি টানে আপনাকে? আমার যেটা মনে হয়েছিল যে সাংবাদিকতা আমি এই জন্যই করবো আমি মানুষকে জানতে পারবো, কারণ আমি যখন একটা মানুষের ইন্টারভিউ করবো তার সম্পর্কে আমি অনেক অজানা কথা জানতে পারবো, মানুষকে জানাতে পারবো। তো সাংবাদিক হব এরকম ছোটোবেলা থেকে যে খুব ইচ্ছে ছিল বিষয়টা তা না, এটা একদম ইউনিভার্সিটিতে যখন আমি পড়াশোনা শুরু করি তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে সাংবাদিকতা করা যেতে পারে। এবং লাকিলি আমি অফার পেয়ে যাই দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্ট থেকে ক্যাম্পাস রিপোর্টার, তো তখন থেকে আমার জার্নিটা শুরু হয়ে যায়। 2010 সাল হবে, তো ওই তো এখনও চলছে দীর্ঘ সময় থেকে। আপনি দীর্ঘ সময় ধরে চেষ্টা করছি আসলে বই পড়ার বা লেখার ক্ষেত্রের দিক থেকে যেটা বলতে চাই, আমাদের একটা ধারণা হয়েছে যে যতই আসলে আমরা ডিজিটালাইজেশনের দিকে এগোচ্ছি আমাদের আগের যে বিষয়গুলো যেগুলো হয়তো আমাদেরকে অনেক ভালো লাগা দিত সেই জিনিসগুলো কমে যাচ্ছে, তার মধ্যে বই পড়া একটা অন্যতম বিষয়। এবং যেটা হয়েছে এখন ভার্চুয়াল লাইব্রেরি হওয়ার কারণে এবং আরও মানে টেকনোলজির যেই ব্লেসিংসগুলো আমরা পেয়েছি সেগুলোর কারণে অনেকেই হয়তো বা ধারণা যে বই পড়ার ক্ষেত্রটা বা জায়গাটা, পরিধিটা কমে গেছে অনেক বেশি। একজন লেখক হিসেবে সেই অনুভূতিটা আপনার কতটুকু, বই পড়ার ক্ষেত্রে আসলেই কমেছে কিনা? না, আমার কাছে মনে হয় যারা বই পড়ে তারা পড়ে, কারণ আমরা বইমেলায় কিন্তু অনেক শিশু পাঠক দেখতে পারি এবং প্রচুর ভিড় হয় সেখানে, শিশুদের জন্য আলাদা কর্নার করা হয়েছে। তো এটা ডেফিনেটলি যারা আমরা লিখছি তাদের জন্য সুখবর। এবং আরেকটা বিষয় যেটা বলতে চাই, হ্যাঁ ডিজিটাল হয়েছে এবং এটাও একদিক থেকে আমরা লাকি, কারণ এটাও দরকার আছে। যেমন এটার পক্ষে আমি সবসময় কথা বলি, আমার একটি বই আছে ফেসবুকে ভূত মামার ফ্রেন্ড রিকোয়েস্ট, বইটি যখন আমি লিখি তখন অনেক গার্ডিয়ানকে আমি দেখেছি যে বইটা নেওয়া যাবে না, ওখানে ফেসবুক লেখা আছে, তো ফেসবুক তো শিশুদের দেওয়া যাবে না। কিন্তু আমার কাছে মনে হয় অবশ্যই আপনারা ফেসবুক শিশুদের দেবেন, কেন দেবেন না? আপনি টেকনোলজি যখন ইউজ করছেন, আপনার ফোন যখন আপনি ফেসবুক ইউজ করছেন, শিশুটা দেখছে যে বাবা মার ফেসবুক আছে আমার নেই কেন, আপনি অবশ্যই দেবেন। এবং শিশুকে এটা শেখাবেন যে তোমাকে খারাপ দিকটা থেকে বিরত থাকতে হবে, ফেসবুকের অনেক ভালো দিক আছে, শিশুদের অনেক সাইট আছে, শিশুদের অনেক রেডিও স্টেশন আছে দেশের বাইরে, শিশুদের অনেক ওয়েবসাইট আছে যেগুলো শিশুদের জানা দরকার। এবং হ্যাঁ, অবশ্যই বইটা পড়ার দরকার, কারণ বইটা আপনার কল্পনা শক্তি বৃদ্ধি করবে। তো কল্পনা শক্তি বৃদ্ধির জন্য বই অবশ্যই দরকার। আগেও যেমন মানুষ পড়তো, হয়তো এখন আমাদের অনেকেরই ধারণা হয়ে গেছে বই কি আসলে শিশুরা পড়ে, আসলে শিশুরা পড়ে, আপনাদের দিতে হবে বইটি। আপনি যেরকম মোবাইল ডিভাইসটা দিচ্ছেন ছোটোবেলায়, ঠিক সেই সময় আপনার বইটাও তুলে দিতে হবে শিশুকে, তাহলে অবশ্যই শিশু মোবাইলের পাশাপাশি বইটি নিয়েও খেলতে ভালোবাসবে। হয়তো যখন একটা শিশুর 2 বছর বয়স হয় তখন থেকেই কিন্তু বই পড়ার একটা প্র্যাকটিস আমরা করি, সরেও সরার কিন্তু অনেক কিছু পাওয়া যায়, বর্ণমালার, ABC-র অনেক কিছু আছে। তো বইটা ছিঁড়ুক না কিন্তু আপনি বইটি দিন, যেমন মোবাইল ভেঙে ফেলে অনেকে, আবার অনেক শিশুদের কাছে শুনি যে জানালা দিয়ে মোবাইল ফেলে দিয়েছে, গ্যাজেট ফেলে দিয়েছে, ল্যাপটপ ফেলে দিয়েছে। তো আপনারা বইটাও দিন না, বইটাও ফেলে দিতে দিন তাকে, বা বইটা নিয়েও খেলার সময় দিন, তো দেখুন যে তার কাছে, যদি আপনি দেখবেন যে তার আগ্রহটা কোন দিকে, এবং তখন থেকে আসলে প্র্যাকটিসটা থাকলে বইয়ের প্রতি আগ্রহটা। হ্যাঁ অবশ্যই, এবং তখন হয় না যে বইটা আসলে গার্ডিয়ানকেই ঠিক করতে হবে যে শিশুর জন্য কত বছর বয়স থেকে শিশুকে বই দেবে, এবং প্রতিটা বয়সেরই শিশুদের উপযোগী বই লেখা হয়, কিন্তু রাইটারে লিখেন
দেশের বাইরেও লেখেন দেশেও লেখেন, তো তাদেরকেই চয়েস করতে হবে যে তাদের শিশুকে তারা কোন রাইটারের কী বই দেবে, এবং তাদেরই দায়িত্বটা কিন্তু বেশি, কারণ শিশুরা কিন্তু প্রথমে বুঝবে না যে আমার এই লেখকের বই ভালো লাগে। শিশুরা হয়তো একটু যখন বড় হয়ে যাবে তখন বলতে পারবে যে আমাকে আমি ওই রাইটারের বইটা কিনে দাও, এক্সপ্লোর করার সুযোগটা তাদেরকে তাদের থাকবে, বাট দিতে হবে সুযোগটা। ওই যে আমি বললাম যে ফেসবুকে ভূতমোমার ফ্রেন্ড রিকোয়েস্ট বইটা, শুরুর দিকে আমি দেখেছি আমার পাঠক ভাগ হয়ে গেছে, 50% পাঠক বইটা খুব আগ্রহের সাথে কিনছে, এবং 50% পাঠক গার্ডিয়ান মনে করছে যে ফেসবুক কথাটা লেখা আছে এটা নেওয়াই যাবে না। বাট এইটা কিন্তু খুবই পজিটিভ ছিল, মানে গল্পটা অনেকেই যখন আমার সেলস গার্ল এবং সেলস বয়রা বলছিল যে আপনার বইটার গল্পটা পড়ে দেখেন, এটা কিন্তু পড়লে ভালো, আপনারা গল্পটা পড়েন তারপর বইটা কিনেন, শুধু ফেসবুক দেখে বইটা কিনছেন না, এটা এরকম হতে পারে না। জাস্ট নামটা দেখে, হ্যাঁ, তখন অনেক গার্ডিয়ান আছে যে গল্পটা পড়ে বলেছে বইটা দিন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনার শিশুর প্রতি যত্নশীল হন, শিশুদেরকে বেশি বেশি বই পড়তে উৎসাহ দিন, আর বইমেলায় আসুন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য। চায়ের চুমুকের পক্ষ থেকে এবং এটিএন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/atnbangla প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ আসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।